এই যে শুষ্ক মৌসুমে ফেব্রুয়ারি মাসে, আজকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ 2021 সাল। কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জে গিয়েছিলাম, করিমগঞ্জ থেকে এই নিকলিতে আসলাম। এটা সোয়াইজানি নদী, নদীর উপরে দাঁড়িয়ে আছে, এখানে অসংখ্য নৌকা আছে। এখান থেকেই বর্ষাকালে নিকলির যে বিখ্যাত ইয়েটা হতো, নৌকা বাইচ, এইখান থেকেই হতো। এখন ঠিক শুষ্ক মৌসুম, বর্ষাকালে এখানে কেমন লাগে, কেমন দৃশ্য হয় সেটা আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু যেই বিষয়টা অনেকেই জানে না, সাবমার্সিবল রোড কিংবা এই হাওরের মাঝখান দিয়ে যে রাস্তা হয়েছে ইটনা মিঠামই নষ্টগ্রাম, সেটা দেখার জন্য অনেকেই সেখানে যায়। কিন্তু এই যে নিকলি থেকে করিমগঞ্জ এই অংশে যাওয়ার জন্য হাওরের মাঝখান দিয়ে কিন্তু রাস্তা আছে। এই রাস্তাটা হয়তো ইটনা মিঠামইনের মতো অত বেশি দৈর্ঘ্য অত বেশি না, অত বেশি বড় না, কিন্তু এই রাস্তাটা অনেক বেশি সৌন্দর্যময় ঠিক ওই রাস্তাটার মতোই। এবং অচিরেই নিকট ভবিষ্যতে এই রাস্তাটা ভাইরাল হবে সারা দেশের মানুষের কাছে, এবং বর্ষাকালের যেই সৌন্দর্য দেখার জন্য মানুষ আসে সেটা এখানে পাওয়া যাবে। এবং অনেকেই তো নিকলিতে আসে এবং চামড়াঘাট করিমগঞ্জ যায়, তারা এই রাস্তা ব্যবহার করে আসলে করিমগঞ্জে যেতে পারবে পরবর্তী সময় থেকে, সেটা অনেকের জানা নেই। পর্যটকরা ঘুরে সেই কিশোরগঞ্জ শহর হয়ে যায়, আবার আসবে এখানে বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। ধন্যবাদ সবাইকে। এই সোয়াইজানি নদীতে বিখ্যাত নৌকা বাইচ হতো নিকলির, এখন সেটি বন্ধ রয়েছে। রাস্তাটি শেষ হয়েছে করিমগঞ্জের জয়কা ইউনিয়নের মদন নামক একটি জায়গায় গিয়ে। মদন থেকে এটি হচ্ছে নিকলি, এই দুই এলাকার সংযুক্তি ঘটিয়েছে এই রাস্তাটি। আমি আসলে জানতাম না এখানে পাকা রাস্তা হয়ে গিয়েছে। কিশোরগঞ্জে যাব, নিকলির এই অঞ্চলে ঘোরাফেরা করব, এটা লক্ষ্য ছিল। তো রুবেল ভাইকে কল দিলাম, উনি আমার কলিগ, করিমগঞ্জের বাড়ি কিশোরগঞ্জের, যে কিশোরগঞ্জের নিকলিতে এইভাবে যেতে চাই। তো আমি জানতাম না উনি ফ্রি আছেন, আমাকে অবাক করে দিয়ে উনি বললেন ঠিক আছে চলেন, আমি ফ্রি আছি। ওনার বাইকে এই ঘোরাঘুরি, উনি ড্রাইভ করছেন এবং এই যে রাস্তা এটার সাথে উনি আমাকে পরিচয় করে দিয়েছেন। সুতরাং এই ভিডিওর ক্রেডিট আমি রুবেল ভাইকে দিতে চাই। চমৎকার রাস্তা, ফেব্রুয়ারি মাস, দুপুরবেলা যাচ্ছি নিরিবিলি প্রান্তর। আমার কাছে বসন্তের হাওর পানির হাওরের চেয়ে বেশি ভালো লাগে, অর্থাৎ হাওর মানেই তো পানি, সমুদ্রের মতো পানি থাকবে, ঢেউ থাকবে, তবে ওইটার চেয়ে আমার বেশি ভালো লাগে সবুজ হাওর, যখন চারপাশ সবুজ থাকে, একটানা সবুজ দেখতে ভালো লাগে। কতগুলো নৌকা দেখেন, কি পরিমাণ নৌকা, দক্ষিণবঙ্গের মতো মনে হচ্ছে, অসংখ্য নৌকা। নৌকার সাইজ দেখেছেন, এগুলো হচ্ছে বাইচের নৌকা, নৌকা বাইচের নৌকা। এটি হচ্ছে নতুন সেতু নিকলির বাজারের পাশেই, পাশে আরেকটি রয়েছে পুরাতন সেতু। এখানে দাঁড়িয়ে ভিডিওর শুরুর দিকে কথাগুলো বলেছিলাম আমি, ওই যে সামনেটি হচ্ছে পুরাতন সেতু। নিকলিতে অনেক আগে থানা প্রতিষ্ঠিত হয়েছে, কিশোরগঞ্জের তো 13 উপজেলা, তো অন্যান্য অঞ্চলের চেয়ে, এমনকি কিশোরগঞ্জ সদরের চেয়েও নিকলিতে থানাটি অনেক প্রাচীন, পুরনো একটি জনপদ, হাওর জনপদ। বাংলাদেশের 7 জেলা জুড়ে হাওরের অবস্থান। ভালো থাকুন, পাশে থাকুন।